नमस्कार आमी कौशिक राय एस्ट्रो एडुकेशन यूट्यूब चैने सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। शनिर असीम क्षमतार प्रभावे सात राशि के करबे महाकोटिपति। रिजार्व अफ पावर पेते चले शनि महाराज, तार फले जे सात राशि महाकोटिपति होते चले विषय आमी आलोचना करब। भिडियोर आलोचनाटा सम्पूर्ण रूपे शुनबे। देखुन आमी जतो छक एनालिसिस करेछि बेशिरभाग क्षेत्रे 90-92% ही शनि किन्तु पीड़ित थाकछे। अर्थात आपनार जन्म कुंडली बोलुन अथवा आपनार हस्तरेखा बोलुन, सेखाने शनि किन्तु पीड़ित थाकछे। शनिर क्षमताके बृद्धि करार जन्नो शनि रक्षा कवच आपनारा परिधान करुन। जादेर क्षेत्रे शनि साढ़े साथी चलछे जेमन मकर राशि, धनु राशि, कुम्भ राशि, ए कटी राशि बर्तमाने शनिर साढ़े साथी चलछे एवं जे राशिगुलोर ढाइया चलछे तादेर क्षेत्रे किन्तु शनि रक्षा कवच परिधान करुन। एवं जादेर क्षेत्रे अपकामिंग होये आछे साढ़े साथी तारा किन्तु इमिडिएट आपनारा शनि रक्षा कवच किन्तु परिधान करुन। विशेषभावे शनिर जे नेगेटिव प्रभाव आपनादेर काटते किन्तु बाध्य। एई शनिर असीम क्षमतार प्रभावे जे सात राशि चमत्कार होते चलेछे, चमत्कारके नमस्कार जानाई आमी। माने लाभी लाभ होते चलेछे, निर्णायक रेजल्ट पाबे এই সাত রাশি। শনির বলবত্তা বৃদ্ধি পাচ্ছে, মকর রাশিতে বর্তমানে শনি অবস্থান করছে এবং বক্রী অবস্থায় অবস্থান করছে শনি। এবং এর পাশাপাশি এই যে শুক্র আপনার রাশির পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করে আপনার ঠিক সপ্তম দৃষ্টি শনির উপর পড়ছে। শনির সপ্তম দৃষ্টি এবং শুক্রের সপ্তম দৃষ্টি অর্থাৎ দুজনা মুখোমুখি সমসপ্তম দৃষ্টি বিনিময়ে শনি কিন্তু পাওয়ারফুল, মহাশক্তিশালী শনি কিন্তু হতে চলেছে। এক্সিলেন্ট রেজাল্ট দিবে এই সাত রাশিকে। ডায়েরিতে নোট করে নিন যে সাত রাশির কথা বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না বা সমস্যা হচ্ছে আমি আবারও বলবো নিজস্ব জন্মকুণ্ডলীটা বিচার করুন। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে শনির প্লেসমেন্ট, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। শনি যাদের ক্ষেত্রে নেগেটিভ আছে কি না বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। তো এই যে শনির যে প্রভাব যে সাত রাশির মানে লাভে লাভ হতে চলেছে আমি আলোচনা করব। তবে একটি কথা বলছি, এই ভিডিওটি আবার কপি হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এটা একটু মুখরোচক করে অ্যাস্ট্রো এডুকেশনের চ্যানেলের ভিডিওকে কপি করে একটু নামকে পরিবর্তন করে কিন্তু শনির গল্পটা কিন্তু থাকবেই। নিজে থিঙ্কিং আনা দরকার, কপি করে কদিন চলা যায়, কপি করে বেশি দিন চলা যায় না। অ্যাস্ট্রো এডুকেশন সবসময় মানুষকে, যারা ভালো ভিউয়ার যারা আছে তাদেরকে শিখানোর চেষ্টা করে কেন দিবে। অনেকজন আমার এই ভিডিও দেখে অনেকে জ্যোতিষশাস্ত্র শিখতে পারছেন, আমি চাই আরও মানুষ শিখুক, আরও মানুষ জানুক, নিজের ঘরে ঘরে একজন যেন মানে এই শিক্ষা শিক্ষিত হয় যে জ্যোতিষশাস্ত্রটা আপনার মানব কল্যাণের উদ্দেশ্যে। কিন্তু ভিডিওকে কপি মেরে আর একটা ভিডিও তৈরি করে দিলাম, শনির কথাই থাকছে, আবার কিছু কথাকে নকল করে দেওয়া হলো, এটা কিন্তু করলে হবে না। নিজের ভিডিওকে চিন্তা করুন, ভাবুন, তৈরি করুন, দেখবেন সবথেকে পজিটিভ দিকটা কিন্তু এটাই। এই যে শনির যে সমসপ্তম দৃষ্টি শুক্রে, এই যে শুক্র যে সাতই আগস্ট 2022 রাশি পরিবর্তন করছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং সমসপ্তম দৃষ্টিতে একে অপরকে কিন্তু দেখছে, এর ফলে সাত রাশি লাভে লাভ কিন্তু হবে। নাম্বার ওয়ান রাশি, প্রচুর কমেন্টস আছে যে স্যার আমার ভালো হচ্ছে না, স্যার আমার ভালো হচ্ছে না,
আমি মকর রাশি খুব সমস্যাতে আছি, সেই মকর রাশির কথাই বলছি। যত মকর রাশি দর্শক আছেন লিখে রাখুন, এই 7ই আগস্টের পর থেকে আপনাদের গোল্ডেন টাইম আসতে চলেছে, এবং 17ই আগস্টের পর থেকে আরও সুবর্ণ সুযোগ মকর রাশির জাতক বা জাতিকাদের। যত মকর রাশি আছে তাদের ক্ষেত্রে আমি উদ্দেশ্যে বলছি, শনি একে তো আপনাদের শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং সপ্তম দৃষ্টি দিয়ে শনিকে কিন্তু দেখছে শুক্র, শনির ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কারণ শনি এবং শুক্র একে অপরের মিত্র কারক গ্রহ, অর্থাৎ পরম মিত্র গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে কেন্দ্র তিকোণ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ডিপার্টমেন্টটা কি আছে, কর্মের ডিপার্টমেন্ট, এবং আপনার আকস্মিক প্রাপ্তি ডিপার্টমেন্টটাকে নিয়ে আপনার সপ্তমভাবে অবস্থান করছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে মকর রাশি, দৈনন্দিন রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে মকর রাশি, সন্তান সুখের জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা, এডুকেশনের জায়গা, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে, এবং বিদেশ থেকে লাভ ইনকাম যোগ মকর রাশির বৃদ্ধি কিন্তু হতে চলেছে। নাম্বার 1 যে রাশি মকর রাশি, নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, আর দেখুন পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের গোল্ড থেকে, আপনার চাঁদি থেকে, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস যারা করছে সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, এবং আপনাদের শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, আকস্মিক অর্থপ্রাপ্তি থেকে, এডুকেশনের জায়গা, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, আপনার যারা সৌন্দর্যের প্রতীক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, এবং এর সাথে সাথে শনির দৃষ্টি পড়ছে, শনি একাদশ ভাব থেকে পঞ্চম ভাবে দৃষ্টি, পঞ্চম ভাব থেকে একাদশ ভাবে দৃষ্টি, মানে দৃষ্টি বিনিময়ের ফলে আপনারা যারা শিল্প করার সঙ্গে যুক্ত আছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, গাড়ির শোরুম আছে যাদের, বা ভালো আর্টিস্ট যারা আছেন, বুটিকের বিজনেস আছে যাদের, মীন রাশি দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। নাম্বার 3 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ডিপার্টমেন্টটা দেখুন, আপনাদের রাশিতে অবস্থান করছে আপনাদের সুখ সাধনের ডিপার্টমেন্ট এবং লাভের ডিপার্টমেন্টটা কিন্তু শুক্রের কিন্তু হাতে আছে। সুখ সাধন এবং লাভের ডিপার্টমেন্টটা শুক্রের হাতে, শুক্র আপনার রাশিতে অবস্থান করে শনির সাথে সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে, অর্থাৎ আপনাদের লাভ সাকসেস প্রফিটের জায়গায় দেখা যাচ্ছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের পারিবারিক সুখের জায়গা এবং দৈনন্দিন রোজগারের বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ আপনাদের হবে। এরপর যে রাশির কথা বলবো 4 নম্বর রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার একাদশভাবে প্রফিটের ভাবে দেখুন ডিপার্টমেন্টটা কী নিয়েছে, ভাগ্যের ডিপার্টমেন্ট এবং ধনের ডিপার্টমেন্ট। শুক্র কিন্তু আপনাদের ভাগ্য ডিপার্টমেন্ট, ধনের ডিপার্টমেন্ট আপনার একাদশভাবে অবস্থান করছে, কাকে না পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, শনি কিন্তু বৃদ্ধি, শনির বলবত্তা বৃদ্ধি পাচ্ছে, পঞ্চমভাবে শনি অবস্থান করছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, গোল্ড, ফাটকা থেকে ইনকাম, আপনাদের ধনের জায়গা নিচ্ছে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হবে, লাভের জায়গা কিন্তু থাকছে। লিখে রাখুন কন্যা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, আপনাদের ডিপার্টমেন্টটা সপ্তম ভাব, আপনাদের ভাগ্য হবে। দেখুন স্ত্রীর দ্বারা অর্থ আসা, ব্যবসা ক্ষেত্রে সফলতা, এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, বিদেশ থেকে লাভ, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা আছে, বৃশ্চিক রাশি মান সম্মান বৃদ্ধি এবং ভূ সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা, দীর্ঘদিনকার
আশা পূরণ আপনাদের এই সময় হবে। বুটিকের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু, এবং বিদেশ যাত্রার যোগ, বিদেশ থেকে বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। বৃশ্চিক রাশি, এরপর যে রাশির কথাই বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ডিপার্টমেন্টটা দেখুন, আপনার ধন এবং আপনার ব্যবসার ডিপার্টমেন্ট আপনার চতুর্থ ভাবে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। মেষ রাশির আপনি মানুষ, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, এবং এর পাশাপাশি আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে। চতুর্থভাবে সুখ সাধন আপনাদের নির্দেশ করছে, এবং পারিবারিক সুখ, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং প্রফিটের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে শনির আরও ক্ষমতা কিন্তু বৃদ্ধি করছে শুক্র, কর্মভাবে শনি বসে থেকে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো মেষ রাশি কিন্তু কাটতে কিন্তু চলেছে, বিশেষভাবে লাভ পাবে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি রাশির অধিপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে, কাকে নিয়ে না, ভাগ্যপতিকে নিয়ে এবং একাদশপতিকে নিয়ে। দেখুন খুব দুর্দান্ত, এবং চতুর্থভাবে শনি অবস্থান করছে, শ্বসনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বুধ, শনি এবং শুক্র একে অপরের পরস্পর কিন্তু মিত্র গ্রহ। রবি যদি অবস্থান করছে কিছুটা ডিস্টার্ব থাকলে, তবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। প্রফিটের জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, লাভ সাকসেস এর জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। আবারও বলছি দাদা, শনি ক্ষেত্রে শনি ডিস্টার্ব আছে, এই হোয়াটসঅ্যাপ বুকিংটা আপনারা মেসেজ করুন। শনি রক্ষা কবচ আপনারা বিশেষরূপে পরিধান করুন, বিশেষ নিয়ম আছে, তাহলে আপনাদের ক্ষেত্রে শনির যে নেগেটিভ প্রভাব আপনাদের কিন্তু কাটতে কিন্তু বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।